ট্রেনের আগাম টিকিট বিক্রির চতুর্থ দিন আজ উপচে পড়া ভিড় কমলাপুর রেলওয়ে স্টেশনে। আরও খবর জানাবো আপনাদের, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নীল মাহবুব। নীল, গত তিন দিনের তুলনায় আজকে টিকিট প্রত্যাশীদের উপস্থিতি কেমন দেখছেন? মামুন, রেল কর্তৃপক্ষ আগেই আসলে বলেছিল যে একটি সম্ভাবনার কথা যে 7-8 তারিখের টিকিটের জন্য সবচেয়ে বেশি ভিড় হতে পারে কমলাপুর রেল স্টেশনে, এবং আজকে 4 জুলাই, আজকে 8 জুলাই টিকিট দেওয়া হচ্ছে। এবং আপনাকে যদি একটু চারপাশটা আমি দেখাই, তাহলে রেল কর্তৃপক্ষের যে কথাটি তারা বলেছিলেন সেই কথাটি কিন্তু এখানে আসলে চোখে দেখা যাচ্ছে। কারণ আজকেও আসলে উপচে পড়া ভিড় আছে মানুষের, এবং এখানে যে কয়েকটি লাইন আছে প্রত্যেকটা কাউন্টারের সামনে, এবং প্রত্যেকটি লাইনে কিন্তু শত শত মানুষের আসলে অপেক্ষা। এবং এই যে শত শত মানুষ অপেক্ষা করছে, লাইনের পেছনের দিকে যারা আছে মামুন, তারা কিন্তু আসলে জানেন না যে তারা কাউন্টার অবধি পৌঁছাতে পারবেন কি না, ততক্ষণ টিকিট থাকবে কি না, কিংবা আজকে একটি টিকিট তার হাতে আসলে উঠবে কি না, কিংবা সেই সোনার হরিণটি আসলে তিনি ছুঁয়ে দেখতে পারবেন কি না। আমরা প্রশ্ন করেছিলাম যে এই যে লাইনের শেষে আপনি আছেন, আপনার কি মনে হয় যে আজকে আপনি টিকিটটি পাবেন? সে বলছে আশা নিয়ে আসার একটা শঙ্কা তো আছেই, হয়তো পেতে পারি নাও পেতে পারি, কিন্তু তারপরও আশা কেন ছাড়বো। তো এইরকম আশা নিয়ে কিন্তু এই যে 4 দিন আজকে চতুর্থ দিন, আপনি বললেন যে এই 4 দিন ধরে এই শুধুমাত্র আশা নিয়েই কিন্তু অনেক মানুষ দাঁড়িয়ে আছে, এবং এখানে যারা অপেক্ষা করছে সেই কাঙ্ক্ষিত টিকিটটির জন্য, তাদের মধ্যে এমনও খুঁজে পাওয়া যাচ্ছে মামুন যারা 1 দিন অপেক্ষা করেছে, 2 দিন অপেক্ষা করেছে, 3 দিন অপেক্ষা করেছে, এবং আজকে চতুর্থ দিনের মতো তারা অপেক্ষা করছে কাঙ্ক্ষিত টিকিটের জন্য। কারণ এত দিন আসলে লাইনে দাঁড়িয়েও তারা তাদের সেই কাঙ্ক্ষিত টিকিটটি নিতে পারেননি। এবং এখানে আসলে একটি দুর্ভোগ কিন্তু আছেই মামুন, যে দুর্ভোগটি হচ্ছে যে এই যে কমলাপুর রেল স্টেশন এবং কাউন্টারের সামনে যেখানে এই শত শত মানুষের আসলে ভিড়, ঠিক সেই জায়গায় কিন্তু আসলে কোনো ফ্যান নেই। তো যখনই আসলে বেলা বাড়ছে এবং বেলা বাড়ার সাথে সাথে সূর্যের তাপটাও বাড়ছে, তখন কিন্তু এখানে এত মানুষের ভিড়, যেহেতু একটা অসহনীয় গরম কিন্তু এখানে আসছে, এবং সেই অসহনীয় গরম সহ্য করেই কিন্তু তাদেরকে আসলে অপেক্ষা করতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে 8টার সময় কাউন্টার খুলবে, এখনও মানুষ বিশৃঙ্খলভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, তবে 8টার মধ্যেই তারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে যাবে, এবং তারপরে আসলে বোঝা যাবে যে লাইনের কত দূর পর্যন্ত আসলে আজকে টিকিট পাচ্ছে, এবং কত মানুষ আজকে টিকিট না পেয়ে ব্যর্থ মনোরথেই হয়তো ফিরে যাবেন, কিংবা আবারও আশায় বুক বাঁধবেন হয়তো কালকে টিকিট, কাঙ্ক্ষিত টিকিটটি পাওয়া যাবে। মামুন, ধন্যবাদ আপনাকে। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী নীল মাহবুব।